শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেটা আমরা সবাই ছিলটি আমরা সবাই ছিলটি আমরা সবাই বাই সাবা বহল আমি আপনারা সামনে আসি একটা নতুন খবর লইয়া নতুন খবর কি ফুরানো গেছে এটাও আমি জানি আপনারা সবাই এক আতঙ্কের মধ্যে আসুন আর এই আতঙ্কের নাম হল কি করোনা ভাইরাস বাই অকল আজকে তো দেশ সেনাবাহিনী নামের কোনো সুযোগ নাই গর্তন বারোইবার কোনো সুযোগ নাই কায়দা নাই আপনার তো চলাফেরা করা লাগবো সরকারে কইরো স্বাস্থ্য বিভাগ কইর আপনার কি তা লিকুইড সাবান ব্যবহার করবা লাগি জীবাণুমুক্ত সাবান ব্যবহার করবা লাগি শুনুন বন্ধুরা আজকে আপনার ও কথাটা কইব আপনারা যেমন স্যালাইন বানানি শিখছেন সেলাইন লবণ চিনি গুড় দিয়া স্যালাইন বানাই আমি আজকে আপনার একটা বিষয় হওয়ার চেষ্টা করবো একটার নাম হলো গিয়া ভাই লিকুইড হ্যান্ড ওয়াশ অর্থাৎ ফানি আর ফানি সাবান আর দুইবার লাগি ফানি সাবান এটা কিলা তুলে আপনারা হইতে পারেননি আপনারা সবাই জানুন কিন্তু তার বাদেও আমি আপনার লগে শেয়ার করতে মাইছি যদি কেউ উপকার ফাইন এটা দিয়া তে সবের লাগি ভালো বন্ধুরা আপনারা যদি লিকুইড হ্যান্ড ওয়াশ বানাইতে চান আবার হইলাম লিকুইড হ্যান্ড ওয়াশ যেটা দিয়ে আপনার আর দইবা সরকার বারবার কইর আপনি বাড়ে গেলে ঘর আইয়ে আট মুখ দিয়ে আর দইবা ভালো হই সাবান দিয়া ই সাবানটা কিলা বানাইবা আপনি দেখো কা ই সাবানটা মানে 1 লিটার পানি লাগবে ভাই এখন 1 লিটার বাই ফানি আমার ভাই বোন আপা যারা আছে সব রে হইলাম এক লিটার পানি লাগবো এক লিটার পানির মধ্যে আপনি তিন সা চামচ তিন চা চামচ গুড়া ডিটারজেন্ট মিশাইবা তিন সা চামচ গুড়া ডিটারজেন্ট মিশাইয়া তারপরে এগুলো স্যালাইন দিয়ে গুটা গুটা ওলা গুটাইবা তুই কি হইব কি একটা লিকুইড হ্যান্ড ওয়াশ আপনার বাড়তি টাকা খরচ করা লাগতো না ইকে লাগে দোকানে যাওয়া লাগতো না বড় বড় কোম্পানির জিনিস কিনা লাগতো না তো যদি আপনি বাড়ে যান তার সব হইলাম ভাই আর একটা জীবাণু নাশক জীবাণু নাশক তরল লিকুইড জীবাণু নাশক অর্থাৎ আপনি বাড়ে গেছেন কিন্তু আপনার গরো যে দরজা জানালা আছে আতল আছে দরজার আতল আছে ইটা কিতা দি মুসবা আপনি ইসা মান লাগাই লইতো না ইটা দি দিয়ে আরেকটা জীবাণুনাশক লিকুইড বানাই লাগবো ইটা বানাই হলে আপনার লাগবো এক লিটার পানি আমি আবার হইলাম এক লিটার পানি লাগবো আর এক চা চামচ ব্লিচিং পাউডার এক চা চামচ ব্লিচিং পাউডার দিয়া আপনি দিবা গুটা গুটা তার বাদে কি চলবো ওই জীব জীবাণুনাশক ব্লিচিং লিকুইড তরল বুঝছেন জীবাণু লিকুইড বানাইতে হলে এক লিটার পানি এক চা ব্লিচিং পাউডার দিয়া আপনি এটা বানাইতে পারবেন তারপর বন্ধুরা আপনার যারা দেখলাম এই কথা আমার না আমি কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ জায়গাতে আপনার সামনে উপস্থাপন করছি বুঝছেন ভাইকোর আর এটা মনে রাখবা এটা একটা শুকনা কাপড়ে ও লিকুইড দিয়া বিজাইয়া কাপড় বিজাইয়া কাপড় ছিপিয়া তার বাদে আপনি গরম ও দরজা লাগাইতে পারবা সিঁড়ির উঠবা যে ওখানে যেন দর বা তো ভাই এখন আপনার সবাই সচেতন আমরা জানি বাংলাদেশের মানুষ অনেক সচেতন আরো সচেতন এটা সামাল দেওয়া সম্ভব না সরকার নাই হাসপাতাল ডাক্তারকেও সামাল দেওয়ার সুযোগ না যদি আমরা সবাই মিলে এই কাজও সহযোগিতা না করি আপনার সবাই বাড়া থাকবা সুন্দর থাকবা সুস্থ থাকবা আবার দেখাইবো কুনের বিষয় নিয়ে